আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম, ছাদে এসে একটু বাইরের দৃশ্য দেখতেছি। তো হালকা হালকা বাতাস আছে, কত সুন্দর লাগতেছে দৃশ্য। তো আপনারাও একটু দেখুন, তো দেখুন আমাদের পাশার বাসে, আমাদের বাসার পাশের জমিতে বন্যার পানি উঠছিল, তো পানি এখন অনেকটাই কমে গেছে। সন্ধ্যার আগেই সূর্য ডুবো ডুবো অবস্থা, ভালো লাগতেছে দৃশ্যটা, খুব ভালো লাগতেছে। আকাশের অবস্থা দেখুন, খুব সুন্দর দৃশ্য। দেখুন আম গাছে আমের আম বের হয়েছে, অনেকগুলো আমের মুকুল আসছিল, সব পড়ে গেছে, দুই তিনটা শুধু। এ দেখুন একটা অনেক বড় হয়ে গেছে, বাহ খুব সুন্দর লাগতেছে। বৈশাখ বুঝলাম না, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন, অনেক সুন্দর হয়েছিল। অ্যালোভেরার গাছ লাগাইছিলাম, তো একটা লাগাইছিলাম, তো এর শিকড় দিয়ে আরেকটা বেরোইছে, আবার নতুন করে আরেকটা বের হচ্ছে দেখুন। কিন্তু সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। ঘোরায় দেই কুচি, গাছটার অবশ্য যত্ন নেওয়া হয় না, তাই গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, একটা পাতা ছিঁড়ে ফেলতেছি। বিকেলবেলা ছাদে আসছি, এসে আপনাদের দৃশ্য দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দৃশ্য, আশে পাশে নৌকায় দুজন বসে, দেখুন দুজন পুরুষ একজন মহিলা বসে গল্প করতেছে মনের আনন্দে। এদিকে মুরগি রাখা হয়, এই দেখুন মুরগি। কি খবর তোদের, তোরা উপরে উঠে আসিস কেন?
তোরা নিচের নেমে যা, অনেকগুলো মুরগি, কিছুগুলো কয়েকটা উপরে উঠছে আর গুলো মনে হয় নিচেই আছে। নিচে নাম, এদিক দিয়ে দেখা, এই হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে পানি দেওয়া হয় না, শুকায় গেছে। যখন কিনে এনেছিল তখন আঙ্গুর ঝোঁকা ছিল দুই তিনটা, কিন্তু আঙ্গুর টক। ছাদ থেকে নামতেছি, এখানে দেখুন কবুতর, কবুতরগুলো কি খবর, তোমরা ভয় পাইছো নাকি? সবগুলো সাদা রঙের, ছয় জোড়ার মতো বাচ্চা দিচ্ছে দুটা। আজকে অবশ্য কেউ ঘুড়ি উড়াচ্ছে না, বাতাস হালকা তো তাই। এইরকম সূর্য ডোবার আগে আকাশের খুব সুন্দর দৃশ্য, সূর্য ডুববে সূর্য অস্ত নিবে তাই আকাশ থমকে আছে, খুব সুন্দর। ছাদ থেকে ঘুরে আসলাম, এসে এখন নাস্তা করবো। তো আজকে সন্ধ্যার নাস্তায় আছে আজকে আমাদের কাঁঠাল ভুনা আর হচ্ছে পায়েস, এদিকে চা করতেছি। চায়ে আমি আদা তেজপাতা একটু লবণ দিয়ে পানিটা গরম করে নিচ্ছি, এরপর চা পাতা দিয়ে দেবো। এই চায়ের স্বাদটা ভালো লাগে, গরম চা। পানি ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিয়ে চা পাতা চা হয়ে গেছে। চুলাটা অফ করে দেবো, আজকে আমাদের সন্ধ্যা নাস্তা।
কিছুক্ষণ সময় আপনাদের সঙ্গে থাকতে পেরে ভালো লাগলো। হ্যাঁ, কোথায় তুমি? তো আমরা এখন নাস্তা করব, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।